নির্মীয়মাণ বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো এক শিশুর, গুরুতর জখম আরও তিন শিশুসহ এক মহিলা। সোমবার রাতে মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় চারজন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম রামজান শেখ, বাবা তুফান শেখ, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার শামকা গ্রামে। মহরম উপলক্ষে মানিকচকের নূরপুর গ্রামের দক্ষিণপাড়ায় এক আত্মীয়র বাড়ি ঘুরতে আসে রামজান। দুর্ঘটনায় জখম হয়েছে তানবীর শেখ, আন্নু খাতুন, শাহজাদ হোসেন ও শুক্তারা বিবি, প্রত্যেকে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। জানা গিয়েছে প্রতিবারের মতো এবারও গ্রামে মহরমের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু শিশু একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে ওঠে। দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল, হঠাৎ ভেঙে পড়ে নির্মীয়মাণ বাড়ির একাংশ। সেখান থেকে পড়ে গুরুতর জখম হয় পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাদের মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। মৃত্যু হয় একজনের। ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পাঁচটা মানে দুর্ঘটনা ঘটেছে, একটা মারা গেছে, বাচ্চা ছেলে, ওটা 12 সালের বাচ্চা আছে। আমরা দেখলাম উপর থেকে ইট পড়েছে, তিনটা বাচ্চা নিচে ছিল ওদের উপরে পড়েছে ইট, আর উপর থেকে লোক পড়ছে। আমরা এখানেই আছি কিন্তু কিছু করতে পারবো না, এত তাড়াতাড়ি হঠাৎ। আর যখনই পড়েছে ইট তখনই লাইন কারেন্ট পালিয়ে গেছে। অনেক চোখ ভরপুরে ওই লাঠি খেলা মহরম উপলক্ষে লাঠি খেলা হচ্ছিলো, ওখানে সব বাচ্চাগুলো মানে বেশ কিছু লোকজন গ্যাদারিং করে লাঠি খেলা দিচ্ছিলো। হঠাৎ করে পিছন থেকে বোধহয় প্রাচীরটা ভেঙে পড়ে তাদের উপরেই, তো বেশ কিছু ইনজিওর্ড হয়, ফ্র্যাকচার হয়েছে। তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এক্সপায়ার করেছে এবং আমরা চিকিৎসার জন্য সব রকম চেষ্টা করছি এবং মালদা মেডিকেল হাসপাতালের ডাক্তারবাবুরাও প্রচণ্ড সহযোগিতা করছে। দেখা ছেলেগুলা নিচনে দাঁড়িয়ে, হ্যাঁ, উপরে ছাদের লিলটেন অব্দি গাঁথনি ছিল, ওটা পড়ে তারপরে এই ঘটনাটা হয়েছে। তার পাঁচটা ছেলে এরকম হয়েছে, তো দুটা একটু একটু লেগেছে, এদের সিরিয়াস আছে, একটা মারা গেছে। আরসিটিভি সংবাদ, মানিকচক। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।